আপনার ফেসবুক ফেজ এবং প্রোফাইলে যদি এই সমস্যাটা থাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা ফেজ হ্যাজ সাম ইস্যু আপনি এটাকে কীভাবে রিমুভ করবেন এটা আপনাকে রিমুভ করতেই হবে আপনি যদি এটা রিমুভ না করেন আপনার আপনার কিন্তু অনেক বড় বিপদ আছে সামনে এটাকে কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো এবং কি এটা কি কারণে আসে কি জন্যে আসে আজকের এই ভিডিওতে ডিটেলস আপনাদেরকে বলবো এবং কি কী করলে আপনারা এটা থেকে বাঁচতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিব ভিডিওটা টান হাসরা করবে না মোস্ট ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওতে তো দেখুন এখানে কিন্তু ফেজ রেকমেন্ডেশনে যদি আমরা আসি এখানে দেখতে পারতেছেন ফেজ রেকমেন্ডেশন এখানে আসার পর আমাদেরকে একটা তারা পলিসি বা ইস্যু দিয়ে দিছে সেটা হচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এখন এই সমস্যাটি কী জন্যে আসে এটা কী কারণে আসতে পারে আপনার ভুলের কারণেই কিন্তু আসছে ফেসবুক এমনি এমনি আপনাকে এটা দেয় নেই এটাকে আপনাকে রিমুভ করতে হবে এটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কী প্রবলেম হতে পারে এই যে ফেস রেকমেন্ডেশন বা প্রোফাইল যে রেকমেন্ডেশন আপনারা আসে এটা অফ হয়ে যাবে আর রেকমেন্ডেশন অফ হওয়া মানেই তো বুঝতে পারতেছেন নতুন কোনো অডিয়েন্স নতুন কোনো ফলোয়ার্স যারা আছে তাদের কাছে আপনার এই ফেসটা কিন্তু পৌঁছাবে না বা এই ফেস থেকে বা এই প্রোফাইল থেকে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো নতুন কোনো মানুষের কাছে পৌঁছাবে না সেক্ষেত্রে আপনার ভিউজ ড্রপ করবে ভিউজ ব্রেক ডাউন করবে এবং কি আপনার কোনো ভিউজই আসবে না ভিডিওতে সো এটাকে রিমুভ আপনাকে করতেই হবে কিভাবে করবেন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে আসার পর আপনাদের এখানে যদি এই অপশনটা থাকে রিভিউ কন্টেন্ট জাস্ট এখানে ক্লিক করবেন যদি আপনার একটা কন্টেন্টে সমস্যা থাকে এখানে শো করাতে পারে কিন্তু যদি আপনার একাধিক কন্টেন্টে এই সমস্যাগুলো থাকে একাধিক কন্টেন্টের জন্য যদি আপনাকে এই প্রবলেমটা দিয়ে থাকে তাহলে আপনাকে অন্য জায়গায় গিয়ে সেই কন্টেন্টগুলোকে ডিলিট করতে হবে কোন কন্টেন্টগুলো আপনি ডিটেলস বাই ডিটেলস দেখতে পারবেন ওকে তো দেখুন আমি যদি এখন এখানে আসি এখানে আসার পর এই যে গ্রোথ অ্যাড রিস্ক অর্থাৎ এখানে এই ফেসটা বা প্রোফাইলটা কিন্তু গ্রোথ বাড়বে না বা এখান থেকে কিন্তু অনেকটাই রিস্ক আছে আপনার এই ফেসটা গ্রো হওয়ার জন্যে তো আপনাকে অবশ্যই এগুলো রিমুভ করতে হবে কীভাবে রিমুভ করবেন সলেন দেখিয়ে দিচ্ছি ব্যাক করব ব্যাক করে আমি যে প্রোফাইলে আসি এটাতেই আসবো আসার পর হোম পেজে চলে আসবো এখানে আসার পর উপরে দেখতে পারতেছেন থ্রি ডট মেনু এখানে ক্লিক করবেন একটু স্ক্রল ডাউন করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই যে দেখতে পারতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন তারপর সাপোর্ট ইনবক্স জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আপনারা পাবেন রিপোর্ট অ্যাবাউটস আদার্স বা এখানে অ্যালার্ট আপনি জাস্ট ইউর অ্যালার্টসে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো ভিডিও আপনি দেখতে পারতেছেন অনেকগুলো ভিডিও দুই একটা না অনেকগুলো ভিডিওতে কিন্তু প্রবলেম হয়েছে কী কারণে প্রবলেম হয়েছে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি চলুন আমি যদি এই ভিডিওটাতে ক্লিক করি এখানে ক্লিক করার পর এই যে এই ভিডিওটাতে আমার সমস্যা আছে এই আইডিতে ওকে এখন এটাতে কি কারণে সমস্যা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন সি ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা অপশান পাবেন দেখতে পারতেছেন তারা স্পষ্টভাবে বলছে যে আপনার এখানে যে ভিডিওটা আছে এটা কপিরাইট ম্যাচ করছে অন্য কোনো ভিডিওর সাথে অর্থাৎ এই ভিডিওটা আপনার আগে কেউ না কেউ ফেসবুকে শেয়ার করছে সেখান থেকে ডাউনলোড করে আপনি এখানে আপলোড করছে ওকে এই গেলো একটা অন্য একটা ভিডিও যদি দেখে আপনাদের ক্ষেত্রে অন্য কিছু দেখাতে পারে সেই জন্য ক্লিয়ার করতেছে আমি যদি এই ভিডিওতে ক্লিক করি এখানে আসার পর এখানে সি ডিটেলসই ক্লিক করব এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু সেম কপিরাইট রাইট ম্যাচ করতেছে এখানে ওকে এবং কি এখানে যে মিউজিকটা আমি ইউজ করছি দেখতে পারতেছেন এখানে ফেসবুক রিলস থেকে আমি মিউজিকটা মিউজিকটা ইউজ করছি তারপরে আমার এখানে কিন্তু এই পলিসি ইস্যুটা আসছে বা আমার এখানে সাম ইস্যু তারা দিয়ে দিছে এখানে অসংখ্য কন্টেন্টটা আরো দুই একটা দেখিয়ে দিচ্ছে তারপর আমি ডিলিট করে দেখাবো যে আপনারা কীভাবে ডিলিট করবেন ওকে তো আমি যদি আরেকটু নিচে যাই নিচ থেকে আমি যদি একটা কন্টেন্ট এখানে আপনাদেরকে দেখাই এটা যদি আপনাদেরকে দেখাই এখানে আসার পর সি ডিটেলসে ক্লিক করব এখানে কিন্তু সেম ঠিক আছে আপনার ভিডিওটা কপিরাইট ম্যাচ করতেছে অন্য ভিডিওর সাথে বা আপনার যে মিউজিকটা আপনি এখানে ইউজ করছেন সেটা কিন্তু অন্য কারো বা অন্য কারো কফিরাইটে বা অন্য কারো অনার অন্য কেউ এই মিউজিকটার অনার যার কারণে আপনার এখানে কপিরাইট ম্যাচ ধরছে আপনার আগে সে ইউজ করছে বা এটা তার নিজস্ব মিউজিক এটা কিন্তু আপনার নিজস্ব মিউজিক না এখনও অনেকেই বলেন ফেসবুক রিলস থেকে মিউজিক ইউজ করতে পারবেন কি না বাই এখানে যে কয়টা মিউজিক ইউজ করা হয়েছে সবগুলো কিন্তু আপনার ফেসবুকে যে রিলস সেকশন আছে সেখান থেকে ইউজ করা হয়েছে আশা করি বুঝতে পারছেন সো কীভাবে ইউজ করবেন কীভাবে ইউজ করবেন না আর ইউজ করলে আপনাদের জন্য কী হতে পারে সেটা অবশ্যই বুঝে গেছেন আমি আপনাদেরকে আর বলবো না এখন এই সবগুলো কন্টেন্টকে আমাদেরকে ডিলিট করতে হবে কিভাবে ডিলিট করতে হবে দেখিয়ে দিচ্ছি যদি আপনার এরকম একাধিক ভিডিওতে এই সমস্যাগুলো আসে দশটা পনেরোটা বা বিশটা এখানে কিন্তু প্রায় বিশটার কাছাকাছি ভিডিওতে কিন্তু এই কপিরাইট ম্যাচ আসছে বা হচ্ছে যেই মিউজিকগুলো ইউজ করছে সেগুলোর কারণ এখানে সমস্যা হয়েছে হ্যাঁ তো এখানে এগুলোকে ডিলিট করার জন্য এখানে কিন্তু আপনি কোনো ডিলিট অপশন পাবেন না অনেকে এখান থেকে চেষ্টা করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ডিটেলস এখানে কন্টিনিউ আপনারা ক্লিক করবেন না আপনারা সরাসরি এই ভিডিওটাকে ডিলিট করতে হবে কোন জায়গা থেকে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি ধরে নিন এই যে এই ভিডিওটা হ্যাঁ আমি প্রথমত এখান থেকে আপনাদের ক্লিয়ারভাবে দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটাতে আমাদের কপিরাইট ম্যাচ করছে না এটাকে আমরা ডিলিট করে দেখাবো তারপর এখানে আসলে আমরা এটা পাব না হ্যাঁ এই যে এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটাকে এখন আমরা ডিলিট করবো কীভাবে ডিলিট করবো ব্যাক করবো ব্যাক করার পর যেখান থেকে ভিডিও আপলোড করছি এই যে ভিডিওতে ক্লিক করে দিব ভিডিওস এখানে আসার পর আমরা স্কল ডাউন করে দেখব যে ওই ভিডিওটা কোথায় আছে আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে নয়তো আপনার ফেস বা আপনার প্রোফাইলকে আপনি বাঁচাতে পারবেন না ঠিক আছে আমি স্কল ডাউন করতেছি আরও নিচে যাব আরও স্কল ডাউন করবো তো ওই ভিডিওটা কোথায় আছে অবশ্যই আমাকে বের করতে হবে এই যে এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটাতে সমস্যা হয়েছে কী কারণে সমস্যা হয়েছে অবশ্যই বুঝে গেছেন এই মিউজিকটা ইউজ করার কারণে কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু এই কন্টেন্ট এই ভিডিওটা কিন্তু অরিজিনাল বুঝতে পারতেছেন তাহলে মিউজিক কেউ ইউজ করবেন সামনের দিকে করবেন না এই ভিডিওটাকে ডিলিট করার জন্য কি কী করতে হবে এই যে এখানে এখানে আসলাম এখানে আসার পর এই যে নিচে একদম থ্রি ডট মেনু দেখতে পারতেছেন এখানে এখানে ক্লিক করে দিব একদম নিচে ডিলেট অপশন এখানে ক্লিক করব ডিলেটে ক্লিক করলাম তারপর আমরা কি দেখবো সেখানে আসলে ভিডিওটা আসে কি না বা কফি রেট ম্যাচিংয়ে এখনও রয়েছে কি না আমি এখানে ক্লিক করব আচ্ছা রিপ্লেস করে নিচ্ছি থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপর সাপোর্ট ইনবক্সে ক্লিক করব তারপর ইউর অ্যালার্টসে ক্লিক করব এখানে আসার পর দেখতে পাচ্ছি আমার ভিডিওটা এখানে নাই ওটা কিন্তু ডিলেট হয়ে গেছে তাহলে আপনাকে এইভাবেই কিন্তু আপনি ডিলেট করতে হবে এইভাবে যদি আপনি ডিলেট না করেন তাহলে কিন্তু আপনার ফেজেও সমস্যা হবে আপনার প্রোফাইলে যে অ্যাডমিন আইডিটা আছে সেটাতেও সমস্যা হবে আর যদি আপনার ফেসবুক আইডিতে সরাসরি এই সমস্যাটা এসে থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার আইডিটা একদম ডিলেটও হয়ে যেতে পারে যদি দীর্ঘদিন থেকে এখানে থাকে কেননা আপনি যদি এগুলোকে ফ্রেশ না করেন ক্লিন না করেন তাহলে আপনার ফেজ বা প্রোফাইল হোক সবগুলোতে কিন্তু আপনার বিভিন্ন রকমের সমস্যা দেখাবে তারা আজকে একটা পলিসি দেখাবে কালকে একটা পলিসি দেখাবে আর যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলোতে কোনো ভিউজে আসবে না এখানে যদি আসেন এই ভিডিও সাথে যদি ক্লিক করে দিই এখানে আসার পর এই ভিডিওগুলোতে এখন আর কোনো ভিউই আসতেছে না আপনারা নিচে যদি দেখেন তাহলে মোটামুটি ভালোই ভিউ আসতে থাকবে হ্যাঁ এখন আর কোনো ভিউই আসে না ওয়ান পয়েন্ট টু কে ছয়শো সাতশো আটশো নয়শো পাঁচশো ভিউজ আসতে আর এখন আর কোনো ভিউজ আসতেছে না দুইশো দুশো তিরানব্বই তিনশো চুয়াত্তর তো আশা করি বুঝতে পারছেন প্রোফাইল হ্যাশ সাম ইস্যুজের প্রবলেমটা আসে এটাকে এটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন এবং কি আপনাকে আরও একটা কাজ করতে হবে শুধু ডিলিট করলে কিন্তু হবে না ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওটা টান হ্যাঁসরা করবেন না এই ভিডিওগুলো ডিলেট করার পর আপনাকে কয়েকটা লাইভ করতে হবে তিরিশ মিনিটের উপর অর্থাৎ পনেরো মিনিটের উপরেও করতে পারবেন তিরিশ মিনিটের উপরেও করতে পারবেন যখন আপনি কয়েকটা লাইভ করবেন তখন কিন্তু আপনার ফেস বা আপনার প্রোফাইলটা টোটাল ক্লিন হয়ে যাবে কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু আর থাকবে না আর নেক্সট টাইম এই ভুলগুলো আপনারা করবেন না মিউজিক ইউজ করবেন না অন্য কারো কন্টেন্ট আপনারা সরাসরি আপলোড করবেন না আশা করি বুঝতে পারছেন এতক্ষণ পর্যন্ত যে আসলে এই সমস্যাটা কী জন্যে আসে এটা দেখে আপনারা কীভাবে এড়িয়ে চলবেন এবং কি কোন জিনিসটা করলে আপনাদের এই সমস্যাটা আসতে পারে তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও যদি বিন্দু মাত্র আপনাদের হেল্পে আসে বিন্দু মাত্র আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক দিয়ে দেবেন ভিডিওতে আজকে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ